আপনি কি জানেন আপনি এখন যে ফোনের ডিসপ্লেতে এই ভিডিওটি দেখছেন সেটি ট্রান্সপারেন্ট কন্ডাক্টিভ ফিল্ম দিয়ে তৈরি? তাহলে চলুন ল্যাবে এই ডিসিএফটিকে তৈরি করে দেখা যাক। এর জন্য প্রথমে একটি সাধারণ কাঁচের স্লাইড নিয়ে নিতে হবে, যেখানে আমরা খুব ভালোভাবেই জানি কাঁচ কোনোভাবেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। এরপর এই স্লাইডটির উপরে কিছুটা স্ট্যানাস ক্লোরাইড অ্যাড করতে হবে, তারপর একটি বিউটেন টর্চের মাধ্যমে স্লাইডটিকে হিট দিতে হবে, ফলে এখানে স্লাইডের উপরে থাকা টিন ক্লোরাইড 200°C ডিকম্পোজ হয়ে স্লাইডের উপরে একটি ট্রান্সপারেন্ট টিন অক্সাইডের লেয়ার ফর্ম করবে এবং গ্যাসিয়াস HCl ফর্ম হবে। এইখানে আপনারা হয়তো স্লাইডের উপরে টিন অক্সাইডের লেয়ারটি দেখতে পাচ্ছেন। এইবারে একটি কন্টিনিউটি টেস্টারের সাহায্যে দেখতে হবে স্লাইডটি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে কিনা। ফলে এখানে দেখা যাচ্ছে স্লাইডটি খুব ভালোভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে। এটিই হচ্ছে ট্রান্সপারেন্ট কন্ডাক্টিভ ফিল্ম। ফোনের ডিসপ্লেতে টিনের সঙ্গে ইন্ডিয়াম অক্সাইডও ইউজ করা হয়।